করেছিলাম এবং তার চিত্র এগুলো সম্বন্ধে জানতে বলেছিলাম। আর সেই আলোকে সামান্তরিক কাকে বলে? প্রথমে আমরা জানি সামান্তরিক কাকে বলে। সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোন কোণ সমকোণ নয়, তাকেই সামান্তরিক বলে। আমরা কিন্তু আমাদের সংজ্ঞায় জেনেছি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো এবং বিপরীত কোণগুলো সবই সমান, আর সেই জিনিসটাই আমরা আজকে আমাদের প্রমাণ করে দেখাবো। BD দুটি
এডি সমান্তরাল কি? এডি সমান্তরাল বিসি। এখন দেখো এক্সট্রা একটা ছবি আঁকি, এই এডি সমান্তরাল, এটা হচ্ছে এডি আর এটা বিসি। এখন দেখো তো এই এডি আর বিসির সাথে কোন সম্পর্ক আছে? এডি আর বিসির সাথে কোন সম্পর্ক নাই। এডি আর বিসি যদি সম্পর্ক তৈরি করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? এই যে যে এসি বর্ণকে নিতে হবে, এসি, এই এসি হচ্ছে ছেদক, ছেদক হচ্ছে দুজনকে যে একসাথে জোড়া লাগায় সেই হচ্ছে ছেদক। আগে আমাদের এডির সাথে বিসির কোনো সম্পর্ক ছিল না, যখনই আমরা এসি নিয়েছি দেখো এসি এখন এডি আর বিসির একটা সম্পর্ক তৈরি হয়েছে, আর এই সম্পর্কটা হচ্ছে এই একটা কোণ আর এই একটা কোণ। আর আমরা জানি দুটো সমান্তরাল রেখাকে যদি একটা রেখা ছেদ করে, দুটোই সমান্তরাল রেখাকে যদি একটা রেখা ছেদ করে তাহলে তার একান্ত কোণগুলো সমান হয়, অনুরূপ কোণগুলো সমান হয়। এক্ষেত্রে আমাদের ছেদকের খেয়াল রাখবো, যখন একটা ছেদকের দুই পাশে কোণ তৈরি হচ্ছে তখন সেটা কি হবে? একান্ত কোণ। তাহলে এই কোণ সমান এই কোণ, এসি ছেদক, এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে ডিএসি, ডিএসি কোণ। আর এই কোণের নাম কি হবে? এসি বি অথবা বিসি এ, এসি বি কোণ, এরা হচ্ছে একান্ত কোণ, একান্ত কোণ। তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবা তখন আলাদা যদি এমন একটা ছবি এঁকে নেওয়া পারে তোমার কোণগুলো ঠিক করতে সহজ হবে। এখানে দেখো তো অনেকগুলো কোণ, অনেক কোণের শেষ নেই, যার কারণ বোঝা যাচ্ছে না কোন কোনটা কখন হবে। যদি আলাদা করে এঁকে নাও এইভাবে তাহলে তোমাদের এই কোণগুলো লিখতে অনেক সহজ হবে। আবার কি করি আমরা, এই যে সমান্তরাল এড করেছি এখন আবার কি করবো? আবার এই সমান্তরাল সিবি আর এসি সেভেন, এখন আমরা ঠিক একই ভাবে এবি আর সিবি আঁকি, এবি আর সিবি আবার সে দেখো এসি সেভেন, এখনো কিন্তু দুটো কোণ তৈরি হয়েছে, এই একটা কোণ এ একটা আর এ একটা। এই কোণ কিভাবে করবো আমরা? এ সি ডি কোণ, এ সি ডি কোণ সমান বি এ সি কোণ। এখন খুব খেয়াল করবা আমাদের সিট পেয়ে গেছে, সিটটা কিন্তু সাইড, সিটটা হচ্ছে অনেকগুলো ত্রিভুজ তৈরি হয়েছে, চিত্রে অনেকগুলো ত্রিভুজ, কিন্তু এখানে নাম নাই। এখানে দেখো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আবার এই একটা ত্রিভুজ। যদি এখানে কোনো বিন্দু থাকতো, অক্ষর থাকতো তাহলে ত্রিভুজ এই একটা এই একটা এই একটা এই একটা সাইড হয়ে যেত। এখন যেহেতু এখানে কোনো অক্ষর নেই সেহেতু আমার ত্রিভুজ হচ্ছে এই যে এই একটা, অর্থাৎ এ বি ডি, আর একটা হচ্ছে এ বি সি।